আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু এগেইন ক্রিয়েটিভ লার্নিং স্কুল। সাথে আছি আমি মোহাম্মদ মিলন আহমেদ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এইচএসসি রসায়ন প্রথম পত্র এর খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ছোট্ট একটি অংশ, যার নাম হচ্ছে অবস্থান্তর ধাতু। আপনারা নিশ্চয়ই জানেন গ্রুপ বা ব্লক অনুযায়ী পর্যায় সারণীর মধ্যে যে 118টি মৌল আছে, এই 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে এস ব্লক, ব্লক পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এই 4টি ব্লক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্লকের নাম হচ্ছে ডি ব্লক। আজকে আমি ডি ব্লক নিয়ে আলোচনা করব। আপনারা এও জানেন যে কোন একটি মৌলকে যখন ইলেকট্রন বিন্যাস করা হয়, তখন সর্বশেষ যে ইলেকট্রনটি যে অরবিটালে যায়, অর্থাৎ যদি ইলেকট্রন বিন্যাসের সময় তার বা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে যায়, তাহলে তাকে বলা হয় ডি ব্লক মৌল। এবং ডি ব্লক মৌলগুলা বা ডি ব্লক মৌল সব যারা আছে, তারা পর্যায় সারণীর মধ্যে এখানে অবস্থান করে। অর্থাৎ পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ের গ্রুপ 3 থেকে শুরু করে 12 পর্যন্ত এই মধ্যে এখানে তাদের অবস্থান। তাছাড়া তারা যে গ্রুপ যে 5, 10 এরকম ভাবে তারা 10টি ভাগে ভাগ হয়ে মোট 41টি মৌল আছে যারা ডি ব্লক হিসেবে চিহ্নিত। তো সেই প্রয়াসে বা তার আঙ্গিকে আজকে আমরা আলোচনা করব অবস্থান্তর ধাতু। অনেকে জানে যে ডি ব্লক মানে অবস্থান্তর ধাতু। আসলে কি ডি ব্লক মৌলগুলো কি অবস্থান্তর ধাতু বলা হয়? উত্তর হচ্ছে না। দেখো, এটা বোঝার জন্য আমি এখানে একটি ছন্দ আকারে লিখে রেখেছি যে স্কিনে তিব্বত বেনিশিং ক্রিম মেখে ফের কবে নিখা করতে যাবে। জাস্ট এটি একটি ছন্দ। এর মানে হচ্ছে স্কিনে মানে হচ্ছে যে স্কিনডিয়াম টাইটেনিয়াম বেনেডিয়াম ক্রিম মিন্স দ্যাট ক্রোমিয়াম মেখে ম্যাঙ্গানিজ এবং ফের মানে আয়রন কবে মানে কোবাল্ট নিতে নিকেল এবং করতে হচ্ছে কপার এবং এখানে হচ্ছে সর্বশেষ জিঙ্ক। এর এই এখানে যে আমি লিখে রেখেছি 10টি মৌল, এই 10টি মৌলকে এভাবে ইচ্ছা করলে তোমরা মনে রাখতে পারো। নিশ্চয় এগুলোর ইলেকট্রন বিন্যাস পারা যাবে কখন, যখন তুমি তাদের পারমাণবিক সংখ্যা জানবে। তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, তার 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এন্ড 30। এগুলি হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যার সাহায্যে তোমরা নিশ্চয় ইলেকট্রন বিন্যাস করতে পারো। যেমন এখানে যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই যে 1s 2s 1s 2s 2p 3s 3p 3d 4s এরকম ভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি, যার প্রথম শক্তি স্তরে 2টি, তারপর এখানে 2টি, 6টি, 2টি, 6টি, অর্থাৎ এতটুকু অংশ হচ্ছে এখানে 18টি ইলেকট্রন আছে। আর এক্সট্রা যেটি এখানে 3d এবং 4s আছে, এখানে এই দুইটা 4s তোমরা নিশ্চয় জানো আহ্বাও নীতি অনুযায়ী, এই আহ্বাও নীতি অনুযায়ী এখানে 4s এই যে অরবিট বা শক্তি স্তরটি আছে, এই শক্তি স্তর s উপস্থিতি পূর্ণ হয়ে তারপর d অরবিটালে একটি ইলেকট্রন চলে আসে। অর্থাৎ এখানে এতটুকু হচ্ছে 18, এখানে 19, 20 এবং 21, অর্থাৎ এটা হচ্ছে স্কিন্ডিয়াম এর ইলেকট্রন বিন্যাস। যদি এতটুকু বুঝে থাকো তাহলে পরবর্তীতে আমরা অতি সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারবো সবগুলি। যেমন এটা হয়ে যাবে 3d 4s, অর্থাৎ এখানে 2টি, এখানে 1টি, তার হয়ে যাবে 3d 2 4s 2, এরকম হয়ে যাবে। তারপরে যদি আমরা চিন্তা করি যে সাপোজ এখানে আয়রন, এই আয়রনেরটাকে আমরা লিখতে পারি যেমন 3d 4s, এখানে 2টি এবং এখানে হয়ে যাবে বাকি 8টি, সরি এখানে হয়ে যাবে 6টি, যেহেতু 26 তার পারমাণবিক সংখ্যা 26, ওই কারণে এরকম হয়ে যাবে। তারপরে যদি আমরা আরেক কি করতে চাই যেমন কপার, এই কপারের ইলেকট্রন বিন্যাস এরকম হবে 3d 4s, এখানে 2টি, এখানে হয়ে যাবে 29, এখানে হয়ে যাবে 18, 19, 20, আর দরকার কয়টি, 9টি, এখানে হয়ে যাবে 9। বুঝতে পারছো? আচ্ছা, এই এখানে 3d 9 এবং 4s 2 এই অংশটার মধ্যে এরকম হওয়ার কথা, আসলে এরকম হয় না। এখানে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন এটা হয়ে যাবে এরকম 3d 10, এখানে হয়ে যাবে 4s 1, এটা 3d 9 না হয়ে কেন 3d 10 হয়ে যায়, এর কারণটা তোমরা নিশ্চয়ই জানো যে স্টেবল একটা ব্যাপার স্যাপার আছে।
তাহলে এগুলি হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাস করে আমরা অবস্থান্তর কিনা একটি মৌল এটি অবস্থান্তর ধাতু কিনা এগুলি ইন্ডিকেট করব দেখো আমি সাপোজ তিনটি আমি মৌল নিলাম যেমন স্ক্যান্ডিয়াম নিলাম তারপর আমি নিলাম আয়রন নিলাম তারপর আমি ইচ্ছা করলে নিতে পারি ক্রোমিয়াম নিতে পারি এখানে এখানে ক্রোমিয়াম নিতে পারি এখানে আমরা আয়রন নিতে পারি এখানে আমরা জিঙ্ক নিতে পারি চারটি মৌল নিলাম এই চারটি মৌলের তোমরা জানো তার 21 তার হচ্ছে 24 আয়রনের হচ্ছে 27 জিঙ্কের হচ্ছে 30 এগুলি হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা এখন তাদেরকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি লিখতে পারো যে 3d4s 3d4s এখানে 3d4s 3d4s অর্থাৎ তার যেহেতু 21 এখানে দুইটা এখানে একটি তার 24 এখানে দুইটি এখানে হয়ে যাবে চারটি হ্যাঁ এই যে এখানে 3d এখানে চারটি লিখছি আর এখানে দুইটি এখানে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায় এখানে 3d 4 না হয়ে এখানে হয়ে যাবে 5 আর এখানে হয়ে যাবে 1 বুঝতে পারছো আর এখানে হয়ে যাবে 6 এখানে হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে 2 আর এখানে হয়ে যাবে 8 এখানে হয়ে যাবে হ্যাঁ সরি এখানে হয়ে যাবে 10 যেহেতু তার 30 18 আর 2 হচ্ছে 20 20 আর 10 হয়েছে 30 সুতরাং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 30 যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এখন অবস্থান্তর যে মূল অবস্থান্তর ধাতু আছে ওই অবস্থান্তর ধাতুর সংজ্ঞাটাকে আমরা জেনে নেই অবস্থান্তর ধাতুর সংজ্ঞাটা হচ্ছে যে কোন একটি ডি ব্লক মূল বা ডি ব্লকের অন্তর্ভুক্ত কোন একটি মূল এর সুস্থিত আয়ন সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালটি যদি অসম্পূর্ণ অপূর্ণ বা আংশিকপূর্ণ থাকে তখন তাকে বলা হয় অবস্থান্তর ধাতু অর্থাৎ যে লিখে রেখেছি ডি ব্লক মৌলের মধ্যে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল যদি ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটি যদি আংশিক পূর্ণ বা অপূর্ণ অথবা অসম্পূর্ণ থাকে তখন তাকে অবস্থান্তর ধাতু বলে এর মানে হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি যে ডি অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা এই ইলেকট্রন সংখ্যা যদি 1 এবং 9 অর্থাৎ d1 থেকে d9 এর মধ্যে থাকে তখন আমরা তার নাম দিব অবস্থান্তর ধাতু অর্থাৎ ওইটি ওই মূলটি হয়ে যাবে অবস্থান্তর মৌল আর যদি ইলেকট্রন বিন্যাসে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি দেখি যে ডি এর যে ইলেকট্রন ওই ইলেকট্রনটি শূন্য হচ্ছে অথবা ডি এর ইলেকট্রনটি যদি 10 হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ পূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ অথবা যদি ডি অরবিটাল সম্পূর্ণ খালি থাকে তখন এটা অবস্থান্তর হবে না আর যদি দেখি যে অপূর্ণ থাকে বা অসম্পূর্ণ থাকে অথবা আংশিক পূর্ণ থাকে তখন এটি অবস্থান্তর ধাতু হয়ে যাবে এখন দেখো এই স্ক্যান্ডিয়াম এর যদি তো আপনারা নিশ্চয়ই জানেন যে 3 অর্থাৎ সে তার সর্বশেষ শক্তি স্তর থেকে তিনটি ইলেকট্রন কি করতে পারে ত্যাগ করতে পারে সুতরাং তার সুস্থিত ইলেকট্রন বিন্যাস বা তার সুস্থিত ইলেকট্রন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3 প্লাস আর ক্রোমিয়ামের হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস হচ্ছে সি অর্থাৎ এই ক্রোমিয়ামের সুস্থিত ইলেকট্রন বিন্যাসটি আমরা ইচ্ছে করলে লিখতে পারি যেমন 3 প্লাস বুঝতে পারছো এবং আমরা ইচ্ছা করলে এই আয়রনের যে সুস্থিত ইলেকট্রন এই তা আয়রনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস হচ্ছে Fe2+ অনেকে আবার তাকে Fe3+ ও দিতে পারে যখন Fe2+ বা আয়রন যে 2+ এটা হয়ে যায় আস যখন তার জারণ সংখ্যা বেড়ে যায় তখন এটা হয়ে যায় ইক আর এখানে জিঙ্ক এর যে জারণ সংখ্যা বা জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+ এখন তাদেরকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি অর্থাৎ এখান থেকে তিনটি ইলেকট্রন চলে গেছে তার মানে এখান থেকে যদি আমরা তিনটি ইলেকট্রনকে অপসারণ করতে চাই তাহলে সর্বশেষ শক্তি স্তর থেকে দুইটি ইলেকট্রন প্রথমে অপসারিত হবে তারপর এই বি থেকে একটি ইলেকট্রন অপসারিত হবে এর মানে আমরা এখানে লিখতে পারি 4 এখানে আমরা লিখতে পারি 3d0 এবং 4s0 সেম একই ভাবে এই ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে হয়ে যাবে যেমন 4s0 একটি চলে গেছে এখান থেকে আরো দুইটি চলে যাবে অর্থাৎ 3d
আর আয়রন এই আয়রনের সুস্থিত যে আয়রন এই সুস্থিত আয়রনটি হচ্ছে Fe2+ তার মানে এখান থেকে যদি আমরা দুইটি ইলেকট্রন অপসারণ করি তাহলে এটা হয়ে যাবে 3d6 আর দুইটা ইলেকট্রন অপসারণের ফলে হয়ে যাবে 4s0 সেম এখানে জিঙ্কের ক্ষেত্রেও সেম হয়ে যাবে 3d10 আর এখানে হয়ে যাবে 4s0 এই চারটা থেকে আমরা কি অবজার্ভ করলাম বা এই চারটা যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস এর থেকে আমরা কি উপলব্ধি করলাম আমরা এই এতটুকুই উপলব্ধি করলাম যে এই অংশগুলো হচ্ছে ডি ব্লক মৌল এবং এতটুকু অংশ হচ্ছে ডি ব্লক মৌল এটা হচ্ছে ডি ব্লক আর এগুলো হচ্ছে সুস্থিত আয়ন আর এতটুকু অংশ হচ্ছে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস তাহলে দেখো যেহেতু তুমি সংজ্ঞার মধ্যে বলছো ডি ব্লক মৌলের মধ্যে স্থিতিশীল বা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে অথবা অপূর্ণ থাকে অথবা অসম্পূর্ণ থাকে তখন তাকে অবস্থান্তর ধাতু বলে এখানে ডি ব্লক শূন্য আছে এখানে 3d এর উপর শূন্য আবার এখানে দেখো d3d এতটুকু অংশ আবার পূর্ণ অর্থাৎ এই শর্তের মধ্যে পড়ে গেছে ডি ওর মধ্যে ডি যে অরবিটাল এই ডি অরবিটালের মধ্যে তার ইলেকট্রন সংখ্যা শূন্য আর এখানে তার ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা পূর্ণ অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা মৌল অবস্থান্তর ধাতু না আর এই মধ্যে দুইটা দেখো এখানে 3d এই 3d এর মধ্যে যদি বিষয়টা আরো অ্যানালাইসিস করতে চাই তাহলে এরকম লিখতে পারি যে 1 2 3 এরকম তার মানে সর্বশেষ সুস্থিত তিনটি ইলেকট্রন আছে 1d 2d 3d তার মধ্যে কিন্তু আরো জায়গা ফাঁকা আছে এই ফাঁকাগুলোর মধ্যে ইচ্ছা করলে ইলেকট্রন বসতে পারবে সুতরাং যেহেতু এই 3d অরবিটালটি অপূর্ণ বা আংশিক পূর্ণ হয়েছে বা সম্পূর্ণ পূর্ণ হয়নি অর্থাৎ অসম্পূর্ণ সুতরাং এই যে আমরা লিখে রেখেছি ক্রোমিয়াম এই ক্রোমিয়ামটি একটি অবস্থান্তর ধাতু অর্থাৎ এটা হচ্ছে অবস্থান্তর ধাতু তারপরে এখানে আয়রনের ক্ষেত্রে আসো এই আয়রনের ক্ষেত্রে তার যে সর্বশেষ শক্তি স্তর এই সর্বশেষ শক্তি স্তরের মধ্যে যে 6টি ইলেকট্রন আছে এখানে তুমি এরকম লিখ করতে পারো দেখো তাহলে এখানে প্রত্যেকটির মধ্যে একটি একমুখী স্প্রিং এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে করার পর যে বিজ্ঞানী হুন্ড ওই হুন্ডের নীতি অনুযায়ী তার আরেকটি ইলেকট্রন বিপরীতমুখী স্প্রিং এ প্রবেশ করবে অর্থাৎ তুবো কিন্তু তার মধ্যে আরো জায়গা ফাঁকা আছে তাহলে তুমি এতটুকু থেকে এখানে উপলব্ধি করতে পারলে যে এখানে 3d6 এখানে কিন্তু এই ডি অরবিটালটি তোমার সম্পূর্ণ পূর্ণ না অর্থাৎ এটা আংশিক পূর্ণ বা অপূর্ণ অথবা অসম্পূর্ণ সুতরাং যেহেতু অসম্পূর্ণ এবং এখানে তার যথেষ্ট পরিমাণ স্পেস বা জায়গা আছে সুতরাং এটাও হয়ে যাবে অবস্থান্তর ধাতু তার মানে আমরা বলতে পারি যে সকল ডি ব্লক মৌল যারা আছে সকল অবস্থান্তর ধাতুই ডি ব্লক মৌল বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর ধাতু না তাহলে এটা আমরা কিভাবে বুঝলাম আমরা আজকে এই শর্ট আলোচনা থেকে বুঝলাম যদিও এই আমি কথাগুলো অনেক ঘুরিয়ে পিছিয়ে বলছি বাট আমি চাই যে একটু মোটামুটি ভাবে ডিপলি বুঝাইতে এই ডিপলি বুঝাইতে গিয়ে অনেক কথা বলি অনেক ডিপলি যাওয়ার চিন্তাধারা করি তুমি যদি প্রকৃতপক্ষে আজকের ক্লাসটি বুঝে থাকো তাহলে তোমরা একটু কষ্ট করে নিচে কমেন্টে লিখবা বুঝতে পারছো কিনা যদি তোমরা লিখো তাহলে আমরা আরো সামনের দিকে আগাতে চেষ্টা করব পরবর্তীতে আমরা আলোচনা করব জটিল যুগ নিয়ে জটিল যুগের নামকরণ নিয়ে আলোচনা করব রঙিন যুগ নিয়ে তারপর আলোচনা করব বিভিন্ন আকৃতির মৌল যারা আছে তাদেরকে নিয়ে তো ওই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম।